তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, আমরা সবাই জানি স্মার্টফোনের পাওয়ার বাটন কেন ব্যবহার করা হয় এবং কি কি কাজে ব্যবহার করা হয়। আমরা সবাই জানি এই পাওয়ার বাটন দিয়ে মোবাইল সুইচ অন অথবা সুইচ অফ করা হয়, এছাড়া আর কিছু করা যায় না, অথবা মোবাইলের স্ক্রিনের আলো অফ করা যায়। তো আজ আমি আপনাদের দেখাবো, যখনই আপনারা এখানে দুটো ক্লিক করবেন তখনই আপনাকে বলে দেবে আপনার মোবাইলের ঘড়ির টাইম কয়টা বাজে, এবং যদি আপনারা আবারও এখানে জাস্ট এভাবে এক থেকে তিনটি ক্লিক করেন, অথবা এখানে দেখবেন আপনার মোবাইলের ক্যামেরা অন হয়ে যাবে। দেখতে পাবেন আপনার মোবাইলের ক্যামেরা অন হয়ে গেছে, ঠিক এইভাবে এই পাওয়ার বাটনের সাহায্যে ক্যামেরা অন করতে পারবেন। এছাড়াও আপনারা মোবাইলের এই পাওয়ার বাটন দিয়ে চারটি কাজ করতে পারবেন, ফ্ল্যাশ লাইট এবং আপনার ঘড়ির টাইম বলে দেবে, অথবা আপনার মোবাইলের ক্যামেরা অন হয়ে যাবে এবং ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন জ্বলে গেছে। এছাড়াও আপনারা গোপন রেকর্ডিং করতে পারবেন, মোবাইলের স্ক্রিনের আলো অফ থাকবে। তো বন্ধুরা, এই চারটি কাজ যদি আপনারা শিখতে চান, অথবা এই চারটি কাজ আপনার মোবাইলে সেটিং করতে চান, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যখন আপনারা আমাদের ভিডিওটা দেখবেন প্রথমে একটি লাইক করে দেবেন, লাইক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি পাশে বেল আইকন আসবে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওটি সবার আগে দেখার জন্য। এবং কষ্ট করে একটু নিচের দিকে চলে আসুন, পেয়ে যাবেন এখানে একটি কমেন্ট বক্স, এখানে জাস্ট শুধুমাত্র আপনারা একটি কমেন্ট করে দেবেন হিডেন ট্রিক্স। এই লেখাটা লিখে জাস্ট শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন, এতটুকু আপনাদের কাজ শেষ। তো বন্ধুরা, আপনারা যদি এই অপশনটি পেতে চান অথবা আপনারা এই ট্রিক্স করতে চান, তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো, এখন আপনারা দেখে নেন এই অ্যাপ্লিকেশনটিতে কীভাবে সেটিং করতে হয়। প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাঁদিকে সোয়াইপ করুন আবারও, তো দেখতে পাবেন এখানে চারটি অপশন, ঘড়ি এবং ক্যামেরা, টর্চ লাইট অথবা অডিও রেকর্ড, এই চারটি অপশন পাবেন। তো উপরে এখানে স্কিপে ক্লিক করে দিন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টিক ইন্টারফেস এরকম আসবে, তবে কোনো পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যাক্সেস অ্যালাউ করে দেবেন। তো এখানে দেখুন প্রথমে একটি অপশন দেওয়া আছে পাওয়ার বাটন, এখানে দেখুন এখানে ক্লিক করলে দেখতে পাবেন। আপনারা যদি এখান থেকে আরও অপশন বেছে নেন, দেখুন এখানে দুই লেখা আছে, আপনারা যদি দুটো ক্লিক করেন পাওয়ার বাটনে তাহলে এখানে আপনার মোবাইলের ঘড়ির টাইম কয়টা বাজে এখানে সাথে সাথে বলে দেবে। তো এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে এই অপশনগুলো এখান থেকে ক্লিক করে অন করে দেবেন। আপনারা ভালো করে ফলো করুন আমি কী কী অপশন অন করে। তো দু নম্বরে এখানে দেখুন আরেকটি অপশন, যখন আপনারা তিনটি ক্লিক করবেন পাওয়ার বাটনে তাহলে এখানে দেখতে পাবেন আপনার মোবাইলের টর্চ লাইট অন অফ হবে। তো এই অপশনটা এখানে অফ করা থাকলে আপনারা অন করে দেবেন, এবং থ্রি ডটে ক্লিক করলে এখানে দেবেন দুটি অপশন আসছে, এখানে জাস্ট একটি অপশন অন করে দিবেন। তো এখানে জাস্ট এখান থেকে আপনারা চাইলে ক্লিক পরিবর্তন করতে পারবেন, তিন থেকে চারটি ব্যবহার করতে পারেন। তো তিন নম্বর অপশনটি এখানে দেখুন লেখা আছে পাওয়ার বাটন, এখানে আপনারা যদি চারটি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের ক্যামেরা অন হবে। তো জাস্ট এখানে ক্লিক করে জাস্ট আপনারা এখানে দেখুন লেখা আছে এখান থেকে এই অপশনটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখন আপনারা লাস্ট যে অপশনটি দেখবেন, এখান থেকে চাইলে আপনারা ক্লিক পরিবর্তন করতে পারবেন, বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। তো এখান থেকে আরেকটি অপশন দেখুন লাস্ট নিচে পাঁচ নাম্বার, এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার মোবাইলে অডিও রেকর্ড হবে গোপনে, কেউ বুঝতে পারবে না। মোবাইলের স্ক্রিনের আলো অফ থাকলেও অডিও রেকর্ড এখানে শুরু হয়ে যাবে, এইভাবে আপনারা গোপন অডিও রেকর্ড করতে পারবেন যে কোনো জায়গায়। তো এখান থেকে জাস্ট অন করে দেবেন প্রত্যেকটি অপশন। তো এখানে আপনারা এই সেটিংগুলো ভালো করে নেবেন প্রথমে। তো সেটিং হয়ে গেলে নিচে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন একটি অপশন এখানে লেখা আছে, তো এই অপশনটা এখান থেকে ক্লিক করে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে দ্বিতীয় অপশনটি এখানে জাস্ট কিছু করতে হবে না, আপনারা দেখুন নিচে আরও একটি অপশন রয়েছে, এই অপশনটি আপনাদের আর কিছু করতে হবে না, শুধুমাত্র এই উপরে অপশনটি এখানে ক্লিক করে অন করে দেবেন। তো এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসলে এখানে দেখতে পাবেন একটি বাটন, এই এখানে জাস্ট ক্লিক করে এই অপশনটাকে প্লে করে দেবেন। এখন আপনারা এখান থেকে বের হয়ে আসুন এই অ্যাপ্লিকেশন থেকে, আবার যদি বন্ধ করতে চান এখানে ক্লিক করে বন্ধ করে রাখতে পারবেন অ্যাপ্লিকেশনটির সম্পূর্ণ কাজ। তো নোটিফিকেশন টান দিলে এখানে শো করবে অ্যাপ্লিকেশনটি রানিং হয় কি না। তো বন্ধুরা, এই অসাধারণ একটি ফিচার, আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এই ফিচারটা ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র এই পাওয়ার বাটন ব্যবহার করে চারটি কাজ করতে পারবেন, অসাধারণ এই কাজ। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে চলে যাবেন আমাদের ভিডিওতে, তাও ভিডিওতে আসার পরে এখানে দেখতে পাবেন টাইটেলে ক্লিক করলে বেরিয়ে আসবে ডিসক্রিপশনে এখানে একটি ডাউনলোড অ্যাপস লিঙ্ক থাকবে, ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।